বাংলা নিউজ স্টেশন। সিলেটের হোটেল থেকে ওষুধ কোম্পানির কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার। সিলেটের একটি আবাসিক হোটেল থেকে জয় ভট্টাচার্য নামে এক ওষুধ কোম্পানির কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে 3:30 দিকে নগরের তালতলস্থ হোটেল শাহবানের তৃতীয় তলায় 309 নং কক্ষ থেকে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে সিলেট কোতোয়ালি থানা পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন খান। তিনি বলেন, সুনামগঞ্জ সদর থানা নতুনপাড়া গ্রামে নিশিত ভট্টাচার্য ছেলে জয় ভট্টাচার্য একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। চাকরির সুবাদে তিনি মাঝে মধ্যে হোটেল শাহবানে এসে কক্ষ ভাড়া করে থাকতেন। গত এক মাসও এভাবে তিনি এই হোটেলে এসে কয়েকদিন থেকেছেন। গত 15 আগস্ট এভাবে হোটেল শাহবানের তৃতীয় তলার 309 নম্বর কক্ষ ভাড়া নেন তিনি। তবে বুধবার সকালে হোটেলের কর্মচারীরা তার দরজায় গিয়ে ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেননি। দুপুর 1:30 দিকে ওই কক্ষের জানলার ফাঁক দিয়ে জয়ের দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে হোটেল ম্যানেজার পুলিশে খবর দেন। পুলিশ হোটেলে এসে বিকেল 3:30 দিকে কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করেন। তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর জয়ের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এসেছেন। মরদেহ সুরত হালের প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চাকরিতে যোগদান করতে ঢাকায় যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে গিয়ে 2 দিন ধরে নিখোঁজ ছিলেন সুনামগঞ্জের জয়। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে উত্তীর্ণ হয়ে নিয়োগের অপেক্ষায় আছেন, এমন খবর পরিবার ও এলাকাবাসীকে দিয়েছিলেন জয়। সো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এটাকে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।